এখন অখিলগিরি ব্যাপারে ক্ষমা চাইতে হয়েছে আদিবাসীদের, ভোট যাতে আর না হারায় তার জন্য। দিদি জাতে মাতার তালে তো ঠিক, তাই অখিলগিরি কবে বললো আর দিদি কবে বললো ফারাকটা দেখুন। আপনারা জানেন যে শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে আদিবাসী যারা আজকে তারা সব থেকে পিছিয়ে পড়া দরিদ্র সম্প্রদায়ের মানুষ। ভারতবর্ষে এবং এই বাংলায় আদিবাসীদের নিয়ে রাজনীতি হয়, কিন্তু আদিবাসীদের জীবন নিয়ে উন্নয়নের কথা ভাবা হয় না। আদিবাসীদের সঙ্গে দিদি ভাবলে একবার নেচে দিলাম আদিবাসীর নৃত্যে, মোদী ভাবলো আদিবাসীদের জন্য ঢোল বাজিয়ে দিলাম, আদিবাসীরা খুশি হয়ে গেল। কিন্তু আজ ভারতবর্ষের আদিবাসীদের প্রকৃত অবস্থাটা কি? তা দেখতে গেলে নিদারুণ এক ছবি ফুটে উঠবে। কংগ্রেসের আমলে জল জঙ্গল জমির অধিকার দিয়ে আদিবাসীদের জন্য স্পেশাল ফান্ড বরাদ্দ করে আদিবাসী জীবনের পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল, আর এখন আদিবাসীদের জীবনের পরিবর্তনের জন্য, মৌলিক পরিবর্তনের জন্য এ সরকার ঠিক করেছে যে প্রচারের রাজনীতি হবে, বাজানোর রাজনীতি হবে, ঢোল বাজানোর রাজনীতি হবে। কিন্তু আজ যখন বাংলার আদিবাসীরা মুখ্যমন্ত্রীকে পেয়ে প্রতিবাদ করছে, তখন সুকৌশলে মুখ্যমন্ত্রী সমস্ত দোষটা কেন্দ্রের ঘাড়ে চাপাচ্ছে। মুখ্যমন্ত্রী যখন নিজে কোনো অনুষ্ঠান করে, তখন বলে আমি দিলাম, আর যখন মুখ্যমন্ত্রী দিতে পারছে না, তখন বলে কেন্দ্র দিল না। এই দ্বিচারিতা বন্ধ হল, এটা একটা দ্বিচারিতা। কারণ আদিবাসীদের জন্য যে সাব প্ল্যান, আদিবাসীর জন্য যে অতিরিক্ত বরাদ্দ, এগুলো থেকেই আদিবাসী কল্যাণে অর্থ আসে। পশ্চিমবঙ্গে কি করছে মমতা ব্যানার্জি? সব কিছুতে নিজের কৃতিত্ব জাহির করার জন্য এখন অখিলগিরি ব্যাপারে ক্ষমা চাইতে হয়েছে আদিবাসীদের, ভোট যাতে আর না হারায় তার জন্য। দিদি জাতে মাতার তালে তো ঠিক, তাই অখিলগিরি কবে বললো আর দিদি কবে বললো ফারাকটা দেখুন। যখন দেশের বাজার গরম, যখন দেশের জঙ্গল বনে আমাকে যেতে হবে, তখন আদিবাসীদের খুশি করে অখিলগিরি হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছে। দিদি জাতে মাতার তালে ঠিক, কারোর কোনো শাস্তি দিদি কোনোদিন দেয়নি, কোনোদিন দেবেও না। দিদির দলের লোক হলে সাত খুন মাপ।